প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অষ্টম শ্রেণী রাসায়নিক বন্ধন সম্পর্কে জানব। রাসায়নিক বন্ধন কি? রাসায়নিক বন্ধন হচ্ছে যে বিভিন্ন মৌলের পরমাণুগুলো বা একই মৌলের পরমাণুগুলো কখনো কখনো ইলেকট্রন গ্রহণ বর্জনের মাধ্যমে বা ইলেকট্রন সমন্বয়ের মাধ্যমে তারা যুক্ত হওয়ার মতো একটি ক্ষমতা অর্জন করে এবং রাসায়নিকভাবে তারা যুক্ত হয়ে একটি যৌগ গঠন করে। তাহলে এই যৌগ গঠন করার পদ্ধতিটাকে আমরা বলছি রাসায়নিক বন্ধন। এটি মূলত দুপ্রকার, আয়নিক বন্ধন বা বন্ড বা তড়িৎযোজী বন্ধন, কোভ্যালেন্ট বন্ড বা সমযোজী বন্ধন। আয়নিক বন্ড এটি মূলত ইলেকট্রন গ্রহণ বর্জনের মাধ্যমে ঘটে, যেটা ট্রান্সফারিং বলা হচ্ছে। এটি কাদের মধ্যে ঘটে? ধাতু এবং অধাতুর মধ্যে ঘটে এবং তৈরি করে আয়নীয় যৌগ। যেমন আমরা যদি একটু উদাহরণ হিসাবে দেখি, সোডিয়াম এবং ক্লোরিন, সোডিয়াম ধাতু এবং ক্লোরিন অধাতু। সোডিয়াম তার শেষ কক্ষে একটি ইলেকট্রন থাকে, তোমরা জানো ক্লোরিনের শেষ কক্ষে 7টি ইলেকট্রন আছে। তাহলে সোডিয়াম কী করবে? তার একটি ইলেকট্রন বর্জন করবে, করে তার অষ্টম নিয়ম মেনে চলবে। একইভাবে ক্লোরিন তার শেষ কক্ষে ওই ইলেকট্রিক বর্জিত ইলেকট্রন গ্রহণ করবে এবং তার অষ্টম নিয়ম মেনে চলবে এবং তৈরি করবে সোডিয়াম একটি ইলেকট্রন বর্জন করে এনএ প্লাস এবং ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে সিএল মাইনাস। এবং এই এনএ প্লাস এবং সিএল মাইনাস আয়ন পরস্পর যুক্ত হয়ে, তোমরা জানো একসময় কুলম্বের সূত্রে পড়েছো যেটাকে আমরা স্থির তড়িৎ আকর্ষণ বলের দ্বারা তড়িৎযোজী যৌগ এনএসিএল গঠন করবে। তাহলে এইভাবে আমরা তড়িৎযোজী যৌগের উদাহরণ পেলাম। এবারে আমরা যেটা যাব, সমযোজী যৌগ। সমযোজী যৌগ কি? মূলত ইলেকট্রন ভাগাভাগি বা শেয়ারিং, যেটা সমন্বয়ের মাধ্যমে ঘটবে, কাদের মধ্যে ঘটে? এটি অধাতু এবং অধাতুর মধ্যে ঘটে, অধাতু এবং অধাতুর মধ্যে ঘটে এবং তৈরি করে সমযোজী যৌগ। যেমন আমরা একটা উদাহরণ দেখি, দুটি হাইড্রোজেন পরমাণু একটি অক্সিজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে জল অণু গঠন করে। তাহলে আমরা দেখি কিভাবে গঠন করে। দুটি হাইড্রোজেন পরমাণু, প্রত্যেকটি হাইড্রোজেন পরমাণুর শেষ কক্ষে আছে একটি ইলেকট্রন আর অক্সিজেনের শেষ কক্ষে আছে 6টি ইলেকট্রন। তাহলে এখানে এখন একটা প্রশ্ন আসছে যে হাইড্রোজেন তার শেষ কক্ষে দুটি ইলেকট্রন থাকলে সে সুস্থির হবে। তাহলে আবার একাধারে অক্সিজেন হিসেবে দেখি, তাহলে তার শেষ কক্ষে 8টি ইলেকট্রন থাকলে সুস্থির হবে বা যেটা অষ্টম নিয়ম মেনে চলবে, আর হাইড্রোজেন দ্বৈত নিয়ম মেনে চলবে। তাহলে এই অবস্থায় যখন তারা দুজনে হাইড্রোজেন পরমাণু শেয়ার বা ভাগাভাগি করে নিল অক্সিজেন পরমাণুর সঙ্গে, তাহলে একটি ভাগাভাগি করে ইলেকট্রন জোড় বলা হয়। এই যে ভাগাভাগি করলো, একটা লাল হাইড্রোজেন এবং অক্সিজেনের মাঝখানে দেখে একটা লাল এবং একটা কালো আছে, এই অবস্থায় এটাকে আমরা বলি ইলেকট্রন জোড়। এই দুটো ইলেকট্রন মিলে যে একটি ইলেকট্রন জোড় গঠন করলে এক বন্ধন হয়। এরকম যদি আমরা 4টি ইলেকট্রন মিলত তাহলে দ্বিবন্ধন, 6টা ইলেকট্রন যদি মিলত তাহলে সেটা বলতো ত্রিবন্ধন। তাহলে এইভাবে আমরা জলের অণু H2O সমযোজী যৌগ গঠন করতে পারি। আমরা এখানে কতগুলো তাদের ধর্ম সম্পর্কে বলবো, আমরা কি জানতে পাচ্ছি। এখানে ফর্মগুলো দেখিয়ে নিই আগে, যে সোডিয়াম এবং আয়োডিন, তাহলে বুঝতে পারলে ধাতু এবং অধাতু, তড়িৎযোজী যৌগ বা আয়নিক, হাইড্রোজেন এবং অক্সিজেন দুটি অধাতু সমযোজী যৌগ কোভ্যালেন্ট, লিথিয়াম ধাতু ফ্লুরিন অধাতু, তাহলে তাদের তড়িৎযোজী যৌগ আয়নিক, কার্বন এবং নিয়ন, এখানটা একটা ভাবার ব্যাপার আছে, এখানটা একটা ভাবার ব্যাপার আছে যে এখানে ঘটে না। কারণ কি, নিয়ন হচ্ছে একটা নোবেল গ্যাস যার শেষ কক্ষ পথে 8টি ইলেকট্রনই আছে, অর্থাৎ অষ্টম নিয়ম মেনে চলে। আমরা পরে যখন যাব সালফার এবং ফ্লুরিন, সালফার এবং ফ্লুরিনকে যদি আমরা দেখি, সেখানে কিন্তু দুটোই অধাতু সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট। আর্সেনিক এবং ক্লোরিন, এক্ষেত্রেও কিন্তু সমযোজী বন্ধন বা কোভ্যালেন্ট বন্ড তৈরি করছে। আমরা সালফার এবং ফ্লুরিনের ক্ষেত্রে তো এটা তো দেখতেই পাচ্ছি। যাই হোক, এবার আমরা ধর্মের সম্পর্কে তাদের যাব। আয়নিক বন্ধনের ধর্ম কী কী? মূলত এরা ধাতু অধাতুর সমন্বয়ে গঠিত, এদের গলনাঙ্ক
এবং স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক মানে মেল্টিং পয়েন্ট এবং স্ফুটনাঙ্ক মানে বয়লিং পয়েন্ট, দুটোই কিন্তু উচ্চ। এরা কঠিন অবস্থায় থাকে, এরা ক্রিস্টাল বা কেলাস গঠন করে এবং এরা তড়িতের খুব সুপরিবাহী এবং এগুলি জলে দ্রবীভূত হয়, অর্থাৎ তড়িৎজীবী যৌগগুলো জলে দ্রবীভূত হয়। পাশাপাশি আসছি আমরা সমযোজী যৌগের ক্ষেত্রে, কোভ্যালেন্ট কম্পাউন্ড। তাহলে এক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি, দুটোই অধাতু, নন মেটাল, এবং তাদের সঙ্গে যুক্ত হয়, এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক দুটোই কিন্তু নিম্ন। এরা মূলত গ্যাস হতে পারে, তরল হতে পারে বা কঠিন হতে পারে এবং তড়িতের কম সুপরিবাহী, আর বেশিরভাগ পদার্থগুলি দেখা যায় জলে দ্রবীভূত হয় না। তাহলে আমরা আজকে তড়িৎজীবী এবং সমযোজী যৌগের মধ্যে যে ধর্মগুলো জানলাম এবং তারা কীভাবে যৌগ গঠন করে সে বিষয় সম্পর্কে জানতে পারলাম।